নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর এটাই আশা করি চলুন আজ আমি আপনাদের দর্শন করাবো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম ঘোড়ানাস আর এখানেই বিরাজমান মা ব্রাহ্মণী প্রত্যেক বছর দশহারা তিথিতে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় খুব ধুমধামসহ এই পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছরই এই দশহরা তিথিতে আজ দশহারা তিথির পরের দিন আজ আমি এসছি এখানে ঘুরতে এবং আপনাদের মাকে দর্শন করাতে এবং মায়ের এই স্থানটি দর্শন করাতে চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং মায়ের মন্দির ও মাকে দর্শন করাবার চেষ্টা করি এই হচ্ছে মায়ের মূল মন্দির খুবই সুন্দর মন্দিরটি যদিও পুজোর জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে তাই পুরোটা গার্ড হয়ে আছে ঠিক মতো দেখাতে পারছি না দেখুন মন্দিরের আশপাশ চত্বরটি টিকটু এই হচ্ছে মায়ের মন্দির যদিও এখন গেটটা বন্ধ আছে মায়ের যে সেবাইত আছেন উনি এসছেন উনি মায়ের দরজা খুলবেন এবং আশা করি আপনাদের মাকে আমি দর্শন করাতে পারবো খুবই সুন্দর একটি স্থান এখানে মা এখানে খুবই জাগ্রত মায়ের বাৎসরিক পুজোর দিন এই স্থানে হাজারা হাজারা লোকজন আসেন পুজো দেন তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং মায়ের কাছে প্রার্থনা জানান খুবই ভালো লাগে এই পুজোর দিনটি এখানে আমিও প্রতি বছরই প্রায় আসি খুবই সুন্দর একটি জায়গা প্রচুর লোকের সমাগম ঘটে এবং খুব আনন্দ হয় এই জায়গায় এলে মন থেকে একটা শান্তি আসে খুব সুন্দর এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের আটচালা যেখানে প্রত্যেক দিনই ছোটোখাটো কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে এবং মাকে মায়ের স্বপ্নে সেটিকে স্থাপন করা হয় দেখুন মায়ের মন্দির খুলে দিয়েছে চলুন আস্তে আস্তে মাকে দর্শন করায় আপনাদের দেখুন এই হচ্ছে মা ব্রাহ্মণী সকলের ভালো ভালো করো মা সকলকে সুস্থ রেখো এই আশাই করি তোমার কাছে দেখুন কত সুন্দর মায়ের মূর্তি এখানে এখানে মায়ের কোনো প্রতিমা মূর্তি নেই কিন্তু এই পাথর মূর্তির মধ্যেই মায়ের পুজো হয় খুবই জাগ্রত মা ব্রাহ্মণী মা পদ্মা দুটোই বলতে পারেন দশহরা তিথিতে খুবই জাঁকজমকভাবে এই পুজো অনুষ্ঠিত হয় এই ঘোড়ানাস গ্রামে যদি কখনো আসেন কাটোয়া বা ডাইহাটের আশপাশে একটু চেষ্টা করবেন আসার এবং এসে দেখে যাবেন মাকে দর্শন করে যাবেন মা ব্রাহ্মণীকে মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন খুবই জাগ্রত মা মায়ের কাছে কেউ কোনো আশা করলে মা তাকে নিরাশ করেন না যদি মা ভক্তিমনে মাকে ডাকতে পারেন মা অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করেন খুবই জাগ্রত দেবী এই গ্রামের সকলেই মায়ের এই পুজো খুবই ভাবে করেন এবং শুদ্ধ আচারে মায়ের এই পুজো হয় দেখুন মায়ের মন্দির চত্বরটি আশপাশটা খুবই সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ খুবই ভালো লাগে এই জায়গাটা আজ আমি এখানেই আছি মাকে পুজো দিলাম দেখুন মায়ের মন্দির চত্বরটি খুবই ভালো খুবই সুন্দর একটি জায়গা ভালো লাগে এই জায়গায় আসলে মন থেকে একটা খুবই শান্তি আসে চলুন বন্ধুরা ভালো থাকবেন